কেননা এটা যেহেতু রিমেক মুভি, সেই কষ্টটা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। ওকে ক্রিকেট ছাড়তে হবে, তার ক্রিকেট সবার পছন্দের একটা খেলা। স্বাগতম সবাইকে বিটশোরিয়েকশনে, আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে একটি মুভি ট্রেলার, আর মুভিটির নাম হচ্ছে জার্সি। আমরা জার্সির অফিসিয়াল ট্রেলারটা দেখব আজকে। তো জার্সির কিন্তু আরো আরেকটা মুভি আছে আগে থেকে, অলরেডি আছে, যেটা হচ্ছে যে তামিল মুভি, যেটা অলরেডি হিন্দি ভার্সনও আসলে অনলাইনে অ্যাভেলেবল আছে। তো এর আগেও কিন্তু কবির সিং নামে শাহিদ কাপুর কিন্তু আগে একটা মুভি করেছে, এবং এই মুভিতেও কিন্তু মেইন ক্যারেক্টারে কিন্তু শাহিদ কাপুর এবং মৃণাল ঠাকুর আছেন। তো আমার কাছে মনে হয় যে উনি একটু বেশি রিমেক করছে কিনা কে জানে। সেটা হচ্ছে এখন আসলে বলিউডে রিমেক মুভি তো কন্টিনিউস চলছে, সেই জন্য শাহিদ কাপুরের রিমেক মুভির তালে তাল মিলাচ্ছে। আমার কাছে সেরকম মনে হয়, তবে ওনারা যে ধরনের অ্যাক্টর, যে লেভেলের অ্যাক্টর, আমার কাছে মনে হয় ওনারা অনেক আরও অনেক উপর লেভেলের। তো সেক্ষেত্রে রিমেক না করে যদি ওনাদের নিজেদের কোনো নতুন নতুন মুভি বের করা, যেটা দর্শক আরও বেশি চাইবে মনে হয় অন্যরকমভাবে। তো যাই হোক, মুভি ট্রেলারটি বের হয়েছে, তো চলুন সবাই মিলে মুভি ট্রেলারটি দেখে আসি। आज भी पे नहीं किया ना तो कट कर देंगे। किट्टू ने आज तक कभी कुछ नहीं मांगा मुझसे। मुझे 500 रुपए चाहिए बेटा। वो जितना मांग रहा है उतनी कमाई है नहीं। मुझे पता है तुम्हारे अकाउंट में। पता है? ठीक है, नहीं देना मुझे। पापा। किट्टू ओए, प्रैक्टिस के बाद किसी का बर्थडे गिफ्ट भी तो लेना है। सच में जर्सी खरीद के दोगे ना पापा? प्रॉमिस हो गया, देख लो। अब आप प्रॉमिस तोड़ नहीं सकते, चांस ही नहीं है। पैसे चाहिए थे यार, उसने जर्सी मांगी है मुझसे, 500 दिए। अपने घर में अपनी बीवी से चोरी कर रहे हो तो हर रोज लगता है कि इससे ज्यादा नहीं गिर सकते तुम, बट यू प्रूव मी रॉन्ग एवरी सिंगल टाइम। ऐसे देखती हो ना तो सब लगता है कि मेरी वजह से हुआ। यू लिसनिंग टू मी? मेरी तरफ देखो एटलीस्ट। एक बढ़िया क्रिकेट प्लेयर और अब एक लूजर। एक असिस्टेंट कोच की जगह खाली है क्लब में। वो ग्राउंड छोड़ गया सर। छोड़ा नहीं, भागा था तू वहां से। आखिरी बार खुश तभी देखा था मैंने तुझे। नूर न रुखते साबी न मुकते के अग बन गया। मैंने अपने पूरे करियर में तुझसे बेहतर बैट्समैन नहीं देखा। तेरी जगह तो टीम इंडिया में थी। तुम कितनी भी कोशिश कर लो, अब कुछ नहीं होने वाला। You had your chance and it's over now. मेरा सबसे बड़ा डर जानती है, जब मैं यूं ही रह गया ना तो वो भी मुझे वैसे ही देखेगा जैसे बाकी सब देखते हैं। उसकी नजरों में से एक कतरा भी कम मैं होने नहीं दूंगा विद्या। क्या चाहिए? And if you choose cricket, हम तुम्हारे साथ नहीं रहेंगे। December. আচ্ছা, তাহলে এবছরের শেষ দিন আসছে মুভিটা, যা বুঝতে পারছি। আর জার্সির যে অরিজিনাল যে মুভিটা আছে সেটা আসলে দেখা হয়নি আমাদের, সময় সুযোগ হয়তো বা হয়নি। ওটা দেখলে আসলে আমরা এখানে বিষয়টাকে আমরা আরো ডিটেইলস ভাবে বলতে পারতাম, কেননা এটা যেহেতু রিমেক মুভি। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা স্যাড স্টোরি, আর দুজন ফ্যামিলি একটা বাচ্চা সহ, তো সেখানে তাদের যে ধরনের
হয় না, একটা সংসারে অনেক ধরনের সমস্যা হয়, উত্থান পতন থাকে, তো সেরকম একটা ব্যাপার নিয়েই আর কি ছোট্ট একটা মুভি। এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, সে যেটা হচ্ছে যে কোচের ভূমিকায় কিন্তু শাহিদ কাপুরের বাবাকে দেখা গেছে, যে পঙ্কজ কাপুর, ওনাকে কিন্তু হঠাৎ করে দেখে আমি একটু মনে হচ্ছে যে পরিচিত, হ্যাঁ পরবর্তীতে চিনতে পারলাম যে হ্যাঁ উনি ওখানে আছেন। পুরো মুভির ভিতরে কিন্তু তিন চারজন লোককে কিন্তু দেখানো হয়েছে, বাকি কাউকে কিন্তু ভাবে দেখানো হয়নি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মুভিটা হচ্ছে বাচ্চা কেন্দ্রিক এবং হচ্ছে যে পুরো একটা সংসারকে নিয়ে, ছোট একটা সংসারকে নিয়ে এখানে কি ধরনের সমস্যা হয়েছে এবং হচ্ছে এখন বর্তমানে, সেইটা নিয়ে আর কি পুরো মুভিটা আলোচনা। আর যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটা কিন্তু একটা জার্সি চাচ্ছে, সে টেন্ডুলকারের, শচীন টেন্ডুলকারের একটা পিকচার দেখে কিন্তু সে বলতে চাচ্ছে যে সে সেরকম একটা জার্সি চায়, তো সেটা সে দিতে পারছে না বাবা হয়েও, তো সেই কষ্টটা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। এবং শেষ পর্যন্ত কিন্তু একটা খারাপ দিক হচ্ছে যে বউয়ের মানি ব্যাগ থেকে কিন্তু সে টাকাটা চুরি করছে। তো যেটা হচ্ছে তার লাইফটা আসলে খুব সুন্দর ছিল, সে ক্রিকেট খেলছিল এবং ক্রিকেট খেলে তার ভালোভাবে লাইফ চলছিল, কিন্তু কোনো একটা সমস্যা হয় যেটা আসলে মুভিতে যদি আমরা, আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো এই প্রেম ঘটিত জীবনের ভিতরে বেশি ঢুকে গেছে, যার কারণে সে আসলে এই লাইফ থেকে সরে গেছে আস্তে করেই, মনে হয় সে সংসার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়েছে। না আমার কাছে সেটা মনে হচ্ছে না, কারণ নায়িকা কিন্তু বলছিল যে তোমাকে ক্রিকেট ছাড়তে হবে, তার মানে হচ্ছে যে সেটা তাদের মধ্যে এমন কোনো ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল ক্রিকেটের কারণে, যে কারণে সে আসলে ক্রিকেটটাকে ছাড়তে বলছিল। এটাও হতে পারে, মুভিটা যেহেতু দেখা হয়নি সেটা ওটা দেখেই বোঝা যাবে যে আসলে এরকম কী ধরনের কী ঘটনা ঘটেছে সেখানে। আর মুভিটা কিন্তু সবার পছন্দ হবে, কেননা ক্রিকেট সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি, যে কারণে এটা একটা বড় দিক যে ক্রিকেট সবার পছন্দের একটা খেলা। তো মানে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বলো, আমাদের কিন্তু একটা প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তো সেই ক্ষেত্রে বলবো যে ক্রিকেটের উপরে কোনো মুভি হলে কিন্তু সবাই একটু হুমড়ি খেয়ে পড়বে, সেই মুভিটা আসলে তখন ব্যবসা সফল হয়ে থাকে। সেই ক্ষেত্রে রিমেক হলেও মুভিটা আসলে ব্যবসা সফল হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর মৃণাল ঠাকুরকে কিন্তু এখানে অনেক সুন্দর লাগছে, যে একটু পুরনো টাইপের মহিলাদের মতো লাগছে না, অনেক সুন্দর লাগছে তাকে এখানে। তো যাই হোক, ট্রেলারটা ভালো ছিল, ট্রেলারের যে উপস্থাপনটা ছিল সেটা অনেক সুন্দর হয়েছে এখানে। আশা করি এই মুভিটা আসলে যে অরিজিনাল মুভি সেটার মতোই চলবে, তবে অরিজিনাল মুভিটা আসলে অনেকে দেখেনি, তবে এই মুভিটা যদি সাকসেস হয়ে থাকে তাহলে অবশ্যই মুভি ক্রেডিটটা অরিজিনাল যে মুভিটা আছে তাদেরও যাওয়া উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, আজকের এই মুভি ট্রেলার রিয়েকশনটি আপনাদের ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।